হ্যালো অসম ভিউয়ার্স, আমরা যাচ্ছি ধলঘাট অফিসের কাজে। চলুন দেখি আমার এই ভিলগের মাধ্যমে ধলঘাটের কিছু মুহূর্ত। একই গাড়িতে রয়েছে আমার সাথে মিশু, অভিক, প্রণজিৎ, তপু এবং শকত। আমরা অফিস হয়ে এখন নিউ মার্কেট পার হচ্ছি। আমরা এখন খুব কাছাকাছি রয়েছি নতুন ব্রিজ অর্থাৎ শাহমানত ব্রিজের কাছাকাছি। এখন আমরা পার হব নতুন ব্রিজ। ব্রিজটি পার হওয়ার সময় দুই পাশে দেখা যায় সারি সারি অনেকগুলো জাহাজ। খুব কাছাকাছি চলে আসলাম ভেল্লাপাড়ার কাছাকাছি। এই ভেল্লাপাড়ার নিচে এখনো মনে আছে ছোটবেলায় আমরা অনেক লঞ্চে করে বাড়িতে যেতাম। এখনই পার হচ্ছে সেই ভেল্লাপাড়া, স্মৃতি বিজড়িত অনেক কিছু নস্টালজি মনে পড়ছে। দেখতে দেখতে চলে আসলাম সেই ইন্দ্রপুলের কাছাকাছি। এখনো মনে পড়ে ছোটবেলায় আমরা নৌকা করে এই জায়গায় আসতাম, যেতাম আমার বোনের শ্বশুর বাড়িতে। চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল প্রীতিলতা ট্রাস্টে। এই জায়গায় একটি বিশাল ভবন, আর সেই ভবনের উঁচু থেকে ভিডিও করতে ঠিক অন্যরকম লাগছিল আশেপাশের দৃশ্যগুলো। হৃদয়ের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি প্রীতিলতা সহ অসংখ্য অসংখ্য ব্রিটিশ বিরোধী সেই সমস্ত বিপ্লবী নেতাদেরকে, যাদের আত্মত্যাগে আজকের এই স্বাধীনতা। আশেপাশের যে সৌন্দর্য রয়েছে সেটি ভিডিও করতে কার্পণ্য করিনি, কারণ এই সমস্ত দৃশ্য শহরে মেলায়দার। গ্রামের প্রতিটি জায়গায় যেন ফসলের সমারোহ। দেখুন রাস্তার পাশেই রয়েছে ঢেরেস গাছ।
গ্রামের রাস্তা যে এত সুন্দর এবং তার আশেপাশের যে প্রকৃতি, উফ, চোখ মেলায় ভার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ। টাটা, বাই বাই। সাবস্ক্রাইব করতে, লাইক করতে ভুলবেন না যেন। থ্যাংকস ফর ওয়াচিং, গুড বাই।